হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ট অফ দিস কিচেন অ্যান্ড ব্লগ। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ভিডিওটার শর্ট তোমরা আগেও দেখেছো হয়তো আমার চ্যানেলে। আমার ঘর আজকে সকাল 6টার সময় অগোছালো কেন, বিকজ আজকে এসছে নতুন ফ্রিজ আমাদের ঘরে। আর এই ফ্রিজটার ডেমো আমি তোমাদেরকে কিছুদিন পরে দেব। আর এই ফ্রিজটাতে আমি কীভাবে অর্গানাইজ করলাম এটারও ভিডিও দেখার জন্য তোমরা রেডি থেকো। আমি কিছুদিন পরে এটার অর্গানাইজেশন করব, তখন তোমাদের দেখাবো। এখন আমি তোমাদের ভিতর থেকে এই ফ্রিজটা দেখিয়ে দিই। আর বলে রাখি, এই ফ্রিজটা হলো স্যামসাংয়ের 465 লিটারের। আর বাকি যত জিনিস আছে, কী কী এটাতে আছে স্পেশাল, এগুলো আমি সব পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো আজকে খুবই স্পেশাল দিন আমার জন্য, এই ফ্রিজটা এসছে। আর এই ফ্রিজটা ওঠাতে আজকে অনেক প্রবলেম হয়েছে উপরে, তাও চলো এসে গেছে। তারপরে দুপুরের দিকে টেকনিশিয়ান এলো স্যামসাং থেকে, ও এসে বুঝিয়ে দিয়ে গেল কি 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 করতে হবে আর কি কি করতে হবে না ফ্রিজে। অ্যাকচুয়ালি ফ্রিজ আমরা অলরেডি অন করেই দিয়েছিলাম, বিকজ পুরোনো ফ্রিজটা আমরা নিচে ট্রান্সফার করে দিয়েছি। আর তারপরে আর একটা পার্সেল এলো, ওই দিনই দুটো দুটো পার্সেল আমি রিসিভ করলাম। আর এটাও আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল কেনার। আর আমি দেখলাম মিশোতে অনেকই মানে কম রেঞ্জে আমি এটা পেয়ে গেছি। আর এটা হচ্ছে একটা ঝুমার লাইট, মানে যেগুলোকে উপরে লটকায় যে ঝুমার লাইটসগুলো হয়, শ্যান্ডিলিয়ার্স বলা হয় যেগুলোকে, ওই লাইট। তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা খুবই ইউনিক আর খুবই মানে ছোটোর মানে বেশি ছোটোও না বেশি বড়ও না। আর এটার সাইজ যে আমি মানে এটার যে কীভাবে জ্বলছে বা কী, এটার ভিডিও আমি তোমাদেরকে দেবো। এই দেখো কত মিনি। আর এটাতে পুরোটাতে ক্রিস্টালের কাজ করা আর গোল্ডেন ওয়ার্ক সাথে, তো দুটোরই দেখতে কম্বিনেশন খুবই দারুণ লাগছিলো। আমি তোমাদের প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি। দেখো এই মাঝখানের দিকটাতে একটা লাইট লাগবে, আর এখানে এই দেখো এই ইউনিক। অ্যাকচুয়ালি ছোটো ঘরের জন্য এই শ্যান্ডেলিয়ারটা বেস্ট। তারপরেই আমি রিসিভ করলাম একটা আর একটা পার্সেল, ফ্রিজ ম্যাটস। ইয়াস, ফ্রিজ এসছে, তো তার জন্য ম্যাটস অর্ডার করেছিলাম অলরেডি আগে থেকেই। তো এই ম্যাটসগুলো এসছে আর দেখতে খুবই সুন্দর, বাট আনফর্চুনেটলি আমার ফ্রিজের জন্য এই ম্যাটসগুলো একটু ছোটো পড়ে গেছে, বিকজ আমার এই ফ্রিজটা অনেকটাই বড় ভিতর থেকে। আর এটা আমার পুরনো ফ্রিজে কাজে এসে গেছে, আমি এটাকে রিটার্ন ব্যাক করিনি। আরও অনেক কিছু অর্গানাইজার আমি ফ্রিজের জন্য অনলাইন মাঙিয়েছি, তো তোমরা দেখার জন্য আমার ভিডিওটাকে দেখতে হবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা, বাই বাই।